ঠিক পাঁচ বছর পর বরগুনা এলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচন করা নাড়ছে দরজায়, আর তাই উন্নয়নের নানা দাবির পাশাপাশি নেতাকর্মীদের প্রত্যাশা, আসছে নির্বাচন সম্পর্কে দিক নির্দেশনা দেবেন বঙ্গবন্ধু কন্যা। দলীয় কর্মীরাই নয়, সরকার প্রধানকে দেখতে আর উন্নয়নের প্রতিশ্রুতি পূরণের আনন্দ ভাগ করতে বাঁধ ভাঙা ঢল বিভিন্ন বয়স আর শ্রেণী পেশার নারী পুরুষের। ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবের মিছিলে মুখর বরগুনার তালতলি। একুশটি প্রকল্প উদ্বোধনের পর তালতলি মডেল সরকারি হাইস্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিলে হাজারো কণ্ঠের স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন বরগুনা আর আশপাশের জেলার মানুষ। উচ্ছ্বসিত জবাব দেন প্রধানমন্ত্রীও। দক্ষিণাঞ্চলবাসীর উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, দেশকে উন্নত করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, সমাজকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি। অভিভাবক বৃন্দ, বাবা মা, শিক্ষকরা, ইমাম এবং অন্যান্য ধর্মাবলী বিচারা, শিক্ষাগুরু, ধর্মীয় শিক্ষাগুরু থেকে শুরু করে স্থানীয় জনগণ সকলকে আমি আহ্বান জানাই যে আপনারা নিজেদের ছেলেমেয়েদের লক্ষ্য রাখবেন। ইসলাম ধর্মে কোনো জঙ্গিবাদের স্থান নাই। কিছু লোকের জন্য এই ধর্মের বদনাম হোক, সেটা আমরা হতে দেব না। তাই কোনো রকম জঙ্গিবাদ বা মাদক প্রশ্রয় দিবেন না। বিএনপি জামাত জোটের নাশকতা আর অনিয়মের চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, তারা ক্ষমতা এলে ধ্বংস করে আর আওয়ামী লীগ জনগণের ভাগ্য গড়ে দেয়। নৌকা মার্কায় ভোট দিয়ে কখনো এই দেশ ব্যর্থ হয়নি। যখনই নৌকা মার্কায় ভোট দিয়েছেন তখনই মানুষের জীবন মান উন্নত হয়েছে। আবারও জনগণের সেবার সুযোগ দিতে নৌকার পক্ষে ভোটও চান আওয়ামী লীগ সভানেত্রী। বরগুনাবাসীও আশ্বাস দিলেন অকুণ্ঠ সমর্থনের। আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। দক্ষিণাঞ্চলে জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্পাঞ্চল করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।